অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। আমরা কয়েকটি ছবি দেখাই, আগে তিনটে ছবি দেখাই। এই ছবির কপি আপনাদের কাছে পৌঁছে গেছে। ফ্যানটা বন্ধ করুন তো, এই দুটো ফ্যান বন্ধ করুন। দুটো ছবি দেখায়, এই ছবিটা দেখুন আগে। চিনতে পারছেন ছবিটা? প্রতারক দেবাঞ্জন, প্রতারক দেবাঞ্জন ভুয়ো টিকাকাণ্ডের কলঙ্কিত ব্যক্তি। তার পেছনে রয়েছে তার সিকিউরিটি, যে সিকিউরিটি বলে পরিচয় দিয়েছে, অবশ্য ওটাও ভুয়ো কিনা বলতে পারবো না, কিন্তু তার নাম হচ্ছে অরবিন্দ বৈদ্য। যদ্দূর জানা গেছে, যে পেছনে দাঁড়িয়ে সিকিউরিটি সাফারি পরে দাঁড়িয়ে রয়েছে, তার নাম অরবিন্দ বৈদ্য। সেলফি তুলছে না কি করছে না কি, চা খাচ্ছে, কিছু একটা হচ্ছে গঙ্গার ঘাটে বাটে কোথাও, ছবি দেখে মনে হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে প্রতারক দেবাঞ্জনের ঠিক পেছনেই তার সিকিউরিটি অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছে। এবার আর একটা ছবি দেখুন, এটা চিনতে পারেন কিনা দেখুন তো, যে ওই সিকিউরিটি অরবিন্দ বৈদ্য এবার কাদের পেছনে দাঁড়িয়ে আছে। আগের ছবিটাতে দেখলেন প্রতারক দেবাঞ্জনের পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবার দেবাঞ্জন, প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি এবার কাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, আমরা একটু একটা তীর দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। দেখুন, ওই আগের ছবির যে দেবাঞ্জন, আর সেই লোকটি আবার এখানে রাজভবনে যে মানুষটি আলোকিত করে বসে রয়েছেন গত দু বছর বা তার বেশি সময় ধরে, তাঁর এবং তার পরিবার এবং নিকটজনের সঙ্গে দেবা প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটিকে দেখা যাচ্ছে। তৃতীয় ছবি আর একটু ক্লোজ, আর একটু পরিষ্কার, যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয়, যে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর, তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় এবং অন্যান্যদের সাথে এই প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে, এবং প্রায় প্রত্যেকেই হাসি মুখে ছবি তুলছেন পোজ দিয়ে। অর্থাৎ ঘনিষ্ঠতার গুরুত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি ব্যাখ্যা না করলেও চলবে। শোনা যাচ্ছে যে এই সিকিউরিটির মাধ্যমে নাকি কোনো বিশেষ ব্যক্তির কাছে মাঝে মধ্যে খামটাম যেত, মাঝে মধ্যে নাকি কিছু উপহার টুপহারও যেত। তো আমাদের দলের পক্ষ থেকে, আমরা যে তদন্তকারী সংস্থা এখন তদন্ত করছেন, তাদের গোচরে বিষয়টি আমরা আনব, এবং আমরা চাইব যে সমস্ত তথ্য আসুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই টিকাকাণ্ডের সঙ্গে মানুষকে অসুবিধায় যারা ফেলবার চেষ্টা করেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না, তিনি যতই গুরুত্বপূর্ণ বা উচ্চ পদস্থ কেউ হন না কেন। সুতরাং যদি দেখা যায় যে পশ্চিমবাংলার রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের সিকিউরিটির কোনো যোগসাজশ আছে, বা এই ছবিটা সত্যি ছবি এবং এটা সত্যি এটা ঘটেছে, তাহলে একটা আমাদের রাজ্য না, এটা দেশের পক্ষে একটা ভয়ঙ্কর। গত দুদিন আগে আমরা যখন দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে জৈন হাওয়ালা কাণ্ডে আমাদের রাজ্যপাল জড়িত ছিলেন জগদীশ ধনকর, অবশ্য রাজ্যপাল হিসেবে নন, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টের, বা প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই সময়, তখন বলা হলো আমার নাম চার্জশিটে ছিল না। আমরা 29 তারিখ, অর্থাৎ গত পরশু দিন, আমরা দাবি করেছিলাম যে আপনি অর্ধসত্য বলেছেন, আপনার নাম ছিল এবং জয়েন্ট ডায়েরির পাতা আপনাদের সামনে এইভাবে পরিবেশন করে আমরা দেখিয়েছিলাম যে তার নামও ছিল এবং তার নামের পাশে একটা টাকার অঙ্ক লেখা ছিল। আজকে আমাদের কাছে খবর এসছে যে পরশুদিন যখন আমরা এই সাংবাদিক সম্মেলন করলাম, তার কিছুক্ষণ পরেই বা সেই দিনই সকালে
সাংবাদিক বিনীত নারায়ণ, তিনি ফেসবুক অনলাইনে এসে তিনি পরিষ্কারভাবে বললেন যে এই হাওলা কাণ্ডের সঙ্গে জগদীপ ধনখড় যুক্ত ছিলেন, তিনি টাকা নিয়েছিলেন ইত্যাদি। কিন্তু আশ্চর্যের বিষয়, 48 ঘন্টা কেটে গেল, এখনও রাজ্যপাল কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ, জগদীপ বাবুর মুখে আর কিছু শোনা যাচ্ছে না এই ব্যাপারে। এটা অত্যন্ত বেদনাদায়ক, যিনি প্রতি মুহূর্তে টুইট করেন, যিনি প্রতি মুহূর্তে অজস্র কথা বলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, রাজ্যের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ইত্যাদি, তিনি একেবারেই নিশ্চুপ ব্যাপারটাতে। কিন্তু হঠাৎ দেখলাম যে গতকালকে এই দিল্লির একটি সংবাদপত্রে, বিখ্যাত একটি ইংরেজি সংবাদপত্রে একটি লোকের ছবি বেরিয়েছে, যে ছবিটা একটা মৃত ব্যক্তির ছবি, অর্থাৎ আগের দিন রাত্রে তিনি মারা গেছেন। 28 তারিখে তিনি রাত্রিবেলা, সরি 29 তারিখে যেদিন আমরা প্রেস কনফারেন্স করলাম, অর্থাৎ গত পরশু দিন রাত্রিবেলা এই ভদ্রলোক মারা গেছেন। এই ভদ্রলোকের নাম কি? শ্রী সুরেন্দ্র জৈন। এই সেই সুরেন্দ্র জৈন যে জৈন ডায়েরির যিনি মাথা, হাওয়ালাকাণ্ডের যিনি মাথা, যার কাছে বিদেশ থেকে, লন্ডন থেকে, দুবাই থেকে হিজবুল মুজাহিদিনের টাকা আসত, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর, তিনি গত পরশুদিন আমাদের সাংবাদিক সম্মেলন এবং বিনীত নারায়ণের অনলাইন ফেসবুক অনলাইনের পরেই তিনি মারা গেলেন। এটা কাকতালীয় নাকি প্যানিক অ্যাটাক কোনোটাই আমরা জানি না, বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে উনি মারা গেলেন আর আরেকজন নিশ্চুপ হয়ে গেলেন, সাইলেন্ট মোডে চলে গেলেন। এই দুটোর মধ্যে একটা কোথাও যেন কিছু সামান্য হলো যোগ সাজস একটা আছে বলে আমার মনে হচ্ছে।